Guys, welcome to Droid Phenom. আমি আজকে আপনাদের দেখাবো Redmi K20 Pro তে MIUI 13 যে SR ROMটা মানে আপডেট আসছে মানে নতুন করে ডেভেলপার রিলিজ করেছে সেই ROMটা কিভাবে ফ্ল্যাশ করতে হয়। আমি এই ROMটা হচ্ছে অলরেডি ডাউনলোড করে রেখেছি, এই যে দেখাচ্ছি। আর এটা কিভাবে ফ্ল্যাশ করতে হয় সেটা আমি দেখাবো। আর এই ROMটার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড আমার দেখানো অনুযায়ী ফ্ল্যাশ করে নেবেন। আশা করি আপনারা সবাই ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে Android 12 বেস MIUI 13 SR ROM বলে, খুবই স্টেবল আর অনেক ফিচার সমৃদ্ধ একটা ROM। আপনারা ইউজ করলে অনেক মজা পাবেন, সো আশা করি সবাই ট্রাই করবেন। তাহলে চলেন দেখা এটা কিভাবে ফ্ল্যাশ করতে হবে। আমার ফোনে এখন আমি পিক্সেল এক্সটেন্ডেড ইউজ করতেছি Redmi K20 Pro তে। এখন আমি দেখাবো এটার মধ্যে কিভাবে MIUI SR ROM যেটা Android 12 বেস একদম লেটেস্ট আসছে কয়েকদিন আগে, সেটা কিভাবে ফ্ল্যাশ করবে। প্রথমেই তাহলে ফ্ল্যাশ করার জন্য আমার ফোনটা অফ করে নিতে হবে। এই যে আমি আমার ফোনটা অফ করে নিলাম। অফ করার পর এখন হচ্ছে আমাদের কাস্টম রিকভারিতে বুট করতে হবে। কাস্টম রিকভারিতে বুট করার জন্য পাওয়ার ভলিউম অ্যান্ড পাওয়ার বাটন, ভলিউম আপ অ্যান্ড পাওয়ার বাটনটা একসাথে প্রেস করতে হবে, প্রেস করে ধরে রাখতে হবে। এই যে যখনই লোগোটা আসবে, লোগোটা আসলে ছেড়ে দিতে হবে, কাস্টম রিকভারিতে বুট হবে। এই যে আমার অলরেডি কাস্টম রিকভারি চলে আসছে। কাস্টম রিকভারিতে বুট হলে দেখাচ্ছি। এখান থেকে প্রথমে ওয়াইপ করে নিতে হবে, ডেলবি ক্যাশ অ্যান্ড ডাটা এই তিনটা অপশন সিলেক্ট করে সোয়াইপ টু ওয়াইপ করে নিতে হবে। এই যে আমি ওয়াইপ করে নিলাম। এখন কাজ হচ্ছে এই যে আমি রম ফাইলটা রেখেছি যেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে এটা সিলেক্ট করে এই যে সোয়াইপ টু ইনস্টল। এই যে আমার রমটা ইনস্টল শুরু হয়ে গেছে। এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে, প্যানিক হওয়ার কিছু নাই। এটা সাকসেসফুলি আপনার ফোনে ইনস্টল হবে, সো একটু টাইম নেবে, ভয় পাওয়ার কিছু নাই। সো আমি আপনাদের সুবিধার্থে এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব, যেহেতু নাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। সো এই যে অলমোস্ট ডান আমাদের ফ্লাশিং। এই যে আমাদের ফ্লাশিং ডান। এখন আমার কাজ হচ্ছে যে এখান থেকে ব্যাক করে এই যে আবার ওয়াইপ অপশানে এসে এই যে ফরম্যাট ডাটা যে অপশানটা আছে, ফরম্যাট ডাটা সিলেক্ট করে এখানে YES লিখে স্টিক দিতে হবে, যে এটা ফরম্যাট ডাটা করতে হবে যে কোনো রম ফ্ল্যাশ করার পরে, নাহলে আপনার ফোন কিন্তু বুট হবে না, বুট লুপে চলে যাবে। সো মাস্ট বি রম ফ্ল্যাশ করার পরে ফরম্যাট ডাটা করে নেবেন, তাহলে সাকসেসফুলি বুট হবে, আর কোনো ভয় থাকবে না। এখন হচ্ছে কাজ রিবুট টু সিস্টেম। এই যে আমার লোগো চলে আসছে, এখন আর কোনো ভয় নাই। রমটা এই যে MIUI SR লোগো চলে আসছে। আমার ফোনটা এখন একটু লোডিং হবে, এই যে লোগোটা লোডিং হতে থাকবে কিছুক্ষণ, তারপর আমাদের ফোনটা বুট হবে। Android 12 বেস MIUI SR যেই রমটা আছে, এইটা অনেক ফিচারফুল রম, যেটা নর্মালি MIUI যে অফিসিয়াল রমগুলো আছে সে মানে সেই রমেও থাকে না, এত ফিচার আছে এই রমটার মধ্যে। ডেভেলপার খুবই ভালো কাজ করেছে, যেটা আমাদের জন্য খুব জোস একটা কাজ করেছে। কজ আমাদের Redmi K20 Pro তে লেটেস্ট আর কোনো আপডেট নাই, লাস্ট আপডেট ছিল হচ্ছে MIUI 12.5, তাও আবার Android 11। আর এই রমগুলো হচ্ছে একদম লেটেস্ট, যে MIUI 13 বেস, MIUI 13 প্লাস হচ্ছে Android 12 বেস। সো আর এক্সট্রা অনেক ফিচার আছে, আপনারা সবাই ট্রাই করবেন। সো আমি ভিডিওটা আরেকটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো আপনাদের সুবিধার্থে, কজ ভিডিওটা জানি বেশি বড় না। 13 SR রমটা অলরেডি বুট হয়ে গেছে আমাদের। এখন চলেন একটু সেট আপ করে নিই, লগ ইন করে নিলাম, কজ আমাদের এখানে অলরেডি MI Cloud লগ ইন করা ছিল, এই কারণে এটা করে নিতে হবে। সো এই যে সেটআপ হয়ে গেছে। এই যে স্কিপ করে দিচ্ছি। একদম লেটেস্ট MIUI 13 MIUI SR ROM, যেটা টোটালি জোস। কয়েকটা ভাই রিকোয়েস্ট করছে যে এই ফ্ল্যাশিং লাইটটা দেখানোর জন্য, আমি তাই বেশি দেরি না করলাম, আগেই ভিডিওটা দেওয়ার ট্রাই করলাম। সো আশা করি পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও জানিয়ে দিতে পারি, আপনারা সাপোর্ট করবেন প্লিজ। এই যে আমার ফ্ল্যাশিং ডান, এই হচ্ছে আমাদের MIUI SR ROM Android 12 base for K20 Pro and MI 9t Pro। আমি দেখাচ্ছি সেটিংয়ে গিয়ে, এই হচ্ছে সেটিং, দেখেন একদম টোটালি লেটেস্ট MIUI SR ROM। এই যে MIUI SR ROM হচ্ছে এই যে for K20 Pro, দেখেন এই যে আমার অল স্পেসে গিয়ে দেখাচ্ছি। এই যে প্লাস আমার ফোনের র্যাম কিন্তু নর্মালি হচ্ছে মানে 6 GB, সেখানে আরও 2 GB কিন্তু অ্যাড হয়েছে, তাহলে কি হলো টোটাল 8 GB। এমন আপনারা 2 GB এক্সট্রা র্যামও পাবেন এই রমটা ফ্লাশ করলে। দেখাচ্ছি এই যে অ্যান্ড্রয়েড 12, এটা টোটালি লেটেস্ট অ্যান্ড্রয়েড 12। এই যে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 12 বেসড MIUI 13 ROM ফর K20 Pro। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন। অ্যান্ড আবার বলতেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি কয়েকদিনের মধ্যে আবার নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, প্লিজ সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।